আসছে 2023-24 অর্থ বছরে 8-10% বিশেষ ইনক্রিমেন্ট। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 1 জুলাই 2023 খ্রিস্টাব্দ তারিখের ইনক্রিমেন্টের সঙ্গে 8-10% বিশেষ ইনক্রিমেন্ট যুক্ত হবে। যদি 8-10% অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান করা হয়, তবে কার লাভ বেশি হবে, এ বিষয়ে কে কি ভাবছে দেখবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে লাইক কমেন্ট করুন। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এআই বাঁধন নামে একজন ব্যক্তি, তিনি মন্তব্য করেছেন, বিশেষ ইনক্রিমেন্ট একটি নতুন বৈষম্য। মহার্ঘ ভাতা দিলে ন্যূনতম এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি হতো, ধরুন ন্যূনতম 3,000 এবং সর্বোচ্চ 10,000 টাকা, কিন্তু বিশেষ ইনক্রিমেন্ট মানে কারো 15,000, কারো 500 টাকা। অর্থাৎ 11-20 গ্রেডকে ঠকানোর নতুন একটি আমলাতান্ত্রিক কৌশল, সাধুন সাবধান। এরপর আমরা আরফিন শ্যামস নামে একজন ব্যক্তির মন্তব্য দেখছি। তিনি লিখছেন, বেতন যা বাড়বে বছর শেষে আবার ওইগুলো কোষাগারে জমা দিয়ে আসতে হবে, নতুন আইন আসতেছে। আমরা একটু আইনটি দেখিয়ে নিচ্ছি। যুগান্তর পত্রিকায় লেখা আছে, আয় না থাকলে 2,000 টাকা কর দিতে হবে। এরপর আমরা একজনের মন্তব্য দেখছি, উপরওয়ালারা তাদের নিজের ভাগটা বড় করে নিতে সিদ্ধ হস্ত, আন্দোলনের আগে থেকেই করণীয় ঠিক করে নিতে হবে। এরপর গোলাম মাওলা নামে একজন ব্যক্তি, তিনি লিখেছেন, দিন শেষে ফলাফল শূন্য, হাকডাক সবকিছুই আমার কাছে নিষ্ফল আবেদন মনে হচ্ছে। চোরেরা সাধু বেশি ডাকাতি করে যাচ্ছে, আর চামচিকিরা ধুকে ধুকে মরছে। এরপর উজ্জ্বল কুমার রায় নামে একজন ব্যক্তি, তিনি মন্তব্য করেছেন, পাশের দেশ ভারতে 10 রুপি পিঁয়াজ আর আমাদের দেশে 80 টাকা, কি খামু, 18,000 টাকার বেতন 18 দিনে যায় না। এরপর আমরা একজন দেখিয়ে নিচ্ছি, এম এ রাজ্জাক নাকিব নামে একজন ব্যক্তি, তিনি লিখেছেন, নিচের গ্রেডের বেশি বাড়াতে হবে আর উপরের গ্রেড কম, তাহলে সমতা আনতে হবে, এটা একটা চালাকি, জাতির পিতা বঙ্গবন্ধুর সাম্যতা প্রতিষ্ঠা করতে হবে। এরপর আমরা একটু দেখে নিচ্ছি, নিয়াজ মোর্শেদ নামে একজন ব্যক্তি, তিনি লিখেছেন, যাহা লাউ তাহাই কদু। এরপর একজন মন্তব্য করেছেন, 1-10 গ্রেডের 1 টাকাও বাড়ানো উচিত নয়, 11-20 গ্রেডের নিচের দিকে ধারাবাহিকভাবে বাড়ানো হোক। ফিরোজ সুমন নামে একজন ব্যক্তি, তিনি মন্তব্য করেছেন, আমলা কামলা বৈষম্য। শাহাদাত হোসাইন নামে একজন ব্যক্তি, তিনি মন্তব্য করেছেন, ধরে নেন আমলাদের যদি 10% দেয়, তাহলে কর্মচারীদের দেবে 20%, দিয়ে বলবে আমলাদের তুলনায় কর্মচারীদের ইনক্রিমেন্ট দ্বিগুণ করা হয়েছে। এরপর একজন মন্তব্য করেছেন, তিনি লিখেছেন, রাজাকারের দেশ পাকিস্তানের চিনি হচ্ছে 58 টাকা, দেউলিয়ার দেশ শ্রীলঙ্কার চিনি 80 টাকা, আর আউলিয়ার দেশ চিনি মাত্র 150 টাকা। এরপর আজম নূর নামে একজন ব্যক্তি, তিনি 20টি গ্রেডের মধ্যে বৈষম্যমূলক একটা ব্যবধান তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে আমরা ব্যবধানটি দেখতে পাচ্ছি স্ক্রিনে। এরপর মোহাম্মদ খায়রুজ্জামান বসুনিয়া নামে একজন ব্যক্তি, তিনি একটি পোস্ট করেছেন, তিনি লিখেছেন, একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা। তালিকাটি আমরা দেখতে পাচ্ছি, বাসা ভাড়া, চাউল, তেল, মাছ মাংস, সবজি, তরকারি ইত্যাদি ইত্যাদি। এবং তিনি লিখেছেন, সর্বমোট 41,300 টাকা তার খরচ হয়। এবং তিনি তুলনা করে দেখেছেন যে যাদের বেতন 15,000, 20,000, 25,000, 30,000, 35,000 বা 40,000, তারা কি করবে। তিনি মোট খরচের সঙ্গে সাথে সন্তানদের পড়াশোনা, বয়স্ক পিতামাতার খরচকে বাদ দিয়ে 41,300 টাকা দেখিয়েছেন। তো এটা যারা 11-20 গ্রেডে কর্মচারী তাদের জন্য নির্বাহ করাটা একটা কঠিন ব্যাপার। এরপর আমরা দেখে নিচ্ছি, আমিনুল ইসলাম নামে একজন ব্যক্তি, তিনি মন্তব্য করেছেন, সবাই 26 তারিখ ঢাকা চলি, যে কোনো কিছু অর্জন করতে হলে আন্দোলন করে মানুষ দেখাতে হবে। এরপর একজন ভিনদেশী তারা না, তিনি মন্তব্য করেছেন, তোমারে হিয়া দিলেও মন ভরত না। তিনি হচ্ছে 8-10% যে ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে সেটার একটা পজিটিভ মন্তব্য করেছেন। এরপর আমরা দেখে নিচ্ছি, সাহারিয়া সরকার নামে একজন ব্যক্তি, তিনি মন্তব্য করেছেন, সবকিছুতেই সরকার ভারতকে অনুসরণ করে, কিন্তু বেতন কাঠামোতে অনুকরণ নয় কেন, কতিপয় শ্রেণীর লোকদের স্বার্থের কারণে সাধারণ কর্মচারীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের প্রতি অনুরোধ, সবাইকে শান্তিপূর্ণ রাখতে যে কাঠামো গঠন করলে ভালো হবে সেটা প্রণয়ন করে বাস্তবায়ন করতে হবে। বৃহত্তর স্বার্থের প্রয়োজনে ক্ষুদ্রতার স্বার্থকে পাশে কাটানো সকলের জন্য কল্যাণ হবে, তিনি একটি গঠনমূলক সুন্দর মন্তব্য করেছেন। এরপর আমরা দেখে নিচ্ছি, ইমরান আহমেদ, তিনি মন্তব্য করেছেন, সোনার বাংলা যতদিন আমলাতান্ত্রিক শোষণ ততদিন, কেউ কিছু করতে পারবে না, এটাই আছে এটাই থাকবে, সরকার বদল হবে আসবে, মগর আমলা চাষ করলে
নির্যাস, একমাত্র আল্লাহ সহায়। তিনি অসহায়ত্বের একটা মন্তব্য তুলে ধরেছেন এখানে। এরপর আমরা দেখে নিয়েছি এমরি সারোয়ার নামে একজন ব্যক্তি, তিনি মন্তব্য করেছেন, এটা আমারও মত, কর্মচারীদের ঠকানোর আরেকটি কৌশল, বৈষম্য বৃদ্ধি করার নতুন কৌশল। বিশেষ ইনক্রিমেন্ট দিলে শুধু 11-20 গ্রেডে কর্মচারীরা দেয়া হোক, বাকি সবার 5% থাকুক, তাহলে বৈষম্য কিছুটা কমবে। মাননীয় প্রধানমন্ত্রী কি এই ছোট বিষয়টা অনুধাবন করেন না, নাকি উনাকে ভুল বোঝানো হয়? এরপর একজন সাজু আহমেদ সানি নামে একজন ব্যক্তি, তিনি মন্তব্য করেছেন, কিছু পাইবেন না রে ভাই, দিন শেষে যা লাউ সেই কদু, ইনক্রিমেন্ট যে পার্সেন্ট হারে দেবে এসব খবর আপনারা কই পান ভাই? এরপর আমরা একটা মন্তব্য দেখিয়ে নিচ্ছি, আমিনুল ইসলাম নামে একজন ব্যক্তি, তিনি মন্তব্য করেছেন, মর্গ ভাতা থেকে বর্ধিত হারে ইনক্রিমেন্ট বেশি লাভ, কারণ ইনক্রিমেন্ট বাড়লে পার্সেন্ট অনুযায়ী বাড়ি ভাড়া বাড়বে। তাছাড়া যারা অল্প দিনের মধ্যে অবসরে যাবেন তাদের আনুতোষিক এবং অবসর ভাতাও বেশি পাবেন। মহার্গ ভাতা বেতনের অংশ নয়, নতুন পে স্কেলে মহার্গ ভাতা বিলুপ্ত হয়, বেতন সমন্বয় হয় না, তখন অবসরভোগীদের এই ভাতা বন্ধ হয়ে যায়। তবে সবচেয়ে ভালো নতুন পে স্কেল। তিনি খুব সুন্দর একটা মন্তব্য করেছেন গঠনমূলক। এরপর আমরা দেখে নিচ্ছি আজিজ হক নামে একজন ব্যক্তি, তিনি মন্তব্য করেছেন, মহার্গ ভাতাও নয় পে কমিশনও নয়, শুধু 11-20 গ্রেডে কর্মচারীরা যাতে ভালো ডাল ভাত খেতে পারে সেই ব্যবস্থাটা করা জোর দাবি জানাচ্ছি। এমনভাবে গ্রেড সাজিয়েছে যাতে মুদ্রাস্ফীতি হলেও তাদের যেন অসুবিধা না হয়। রাষ্ট্রের উন্নয়নে যারা সবসময় অগ্রণী ভূমিকা রাখে তাদের বিরুদ্ধে এই জুলুম সহজে মেনে নেওয়া যায় না, এটা সরকারি শোষণের পর্যায়ে পড়ে। তিনি 11-20 গ্রেডে কর্মচারীদের পক্ষে মন্তব্য করেছেন। এরপর একজন ব্যক্তির আমরা মন্তব্য দেখতে পাচ্ছি, 11-20 গ্রেড 30%, 10 গ্রেড 15% এবং 1-9 গ্রেড 8% করা হলে বৈষম্য থাকবে না। তিনি একটি গঠনমূলক প্রস্তাব রেখেছেন। এরপর আমরা দেখেছি সাধুরা সাবধান সাবধান, এই নিয়ম মানি না। একজন লিখেছেন দেশে আবার যুদ্ধ হবে, আরেকজন লিখেছেন বিশেষ ইনক্রিমেন্ট একটি নতুন বৈষম্য, মহার্গ ভাতা দিলে ন্যূনতম এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি হতো। এরপর আমরা একজনের মন্তব্য দেখতে পাচ্ছি, আসলে নতুন পে স্কেল না দিয়ে বেতন বাড়ানোর চেয়ে না বাড়ানোই ভালো, কারণ বেতন বাড়ানোর সাথে সাথে সব নিত্যপণের দামও আবার এক ধাপ বাড়বে। তিনি খুব সুন্দর একটা মন্তব্য করেছেন, পে স্কেল বা ইনক্রিমেন্ট যেটাই দেয়া হোক না কেন, বেতনের সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পায়। এরপর আমরা একটা মন্তব্য দেখছি, ভাইয়েরা আপনারা এত মতামত দেয়া বন্ধ করেন, সিদ্ধান্তটা অন্তত নিতে দেন, বরং সমাবেশ সফল করার চেষ্টা করুন, আখিরে লাভবান হবেন। এবার একজনের আমরা মন্তব্য দেখতে পাচ্ছি, নাজির হোসেন রনি, তিনি লিখেছেন এবার মানলে সর্বনাশ হয়ে যাবে, তাই সবাই এক হওয়ার এখনই সুযোগ। এরপর একজন মন্তব্য করেছেন মাহবুব রহমান রাসেল, তিনি বলছেন যে 5% দিয়ে কি লাভ, কোনো কাজে আসবে না। এরপর আমরা একজন একটা মন্তব্য দেখতে পাচ্ছি, এটা এক প্রকার জুলুম ছাড়া আর কিছুই নয়। তারপর একজন মুসা ভাই নামে একজন ব্যক্তি, তিনি মন্তব্য করেছেন 11-20 গ্রেড বিশেষ নজর দেওয়া উচিত, তিনি নিশ্চয়ই 11-20 গ্রেডের কর্মচারী এবং তিনি তাদের পক্ষে কথা বলছেন। এরপর আমরা দেখে নিচ্ছি, তার মানে কেউ একই দ্রব্য 15,000 টাকা দিয়ে কিনবে আর কেউ 500 টাকা দিয়ে, দ্রব্যমূল্যের সাথে কি মিলল? সবসময় তো 11-20 গ্রেডের কর্মচারীদেরকেই ঠকানো হয়। এরপর একজন মন্তব্য করেছেন, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এরপর একজন লিখেছেন যে 11-20 গ্রেডের 30%, 10 গ্রেড হলে 15% এবং 1-9 গ্রেড 8% যদি হয় তাহলে বৈষম্যটা কিছুটা কমবে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই বিষয়ে আপনার কি মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।